अल्हम्दुलिल्लाह, फर्स्ट व्यू ऑफ द ग्रेट गोकियो लेक, अनेक स्वप्न छिलो ए लेके आसार, अल्लाह रसूल रहमते चले आसछि, वेदर खूब भालो आछे, तो चार पिछने अनेक मेघ एवं अनेक ठंडा बतास, ठंडा बतासेर जन्य टीका जाच्छे ना, तो ठंडा कैमरा हाथ दिए धरे रखते पारतेछि ना। द ग्रेट गोकियो लेक अलमोस्ट 4,800 মিটারের কাছাকাছি, এই যে এটা হচ্ছে গোকিওরি, এই যে ট্রেল, এই ট্রেল দিয়ে কালকে গোকিওরি হাইক করবো আমরা ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে সবকিছু। লেক আরো অনেক বড়, সামনে গেলে দেখা যাবে। গোকিও লেক টু মাউন্ট চৌয়ু, খুবই চমৎকার ওয়েদার। মাউন্ট চৌয়ুর উপরে স্নো বিম দেখা যাচ্ছে, মানে খুব বেশি না, মোটামুটি ওয়েদার বেশ ভালো। ওয়েদার খুব ভালো হওয়ার কারণে চমৎকার ভিউ পাচ্ছি। এই যে মাউন্ট চৌয়ু, দুনিয়ার 8,000 মিটারের 14টা পাহাড়ের মধ্যে একটা, টিবেট বর্ডারে অবস্থিত, 8,000 মিটার উপরে যার উচ্চতা, এক্স্যাক্টলি খেয়াল নেই কত মিটার উঁচু এটা। গোকিও লেকের পানি দারুণ, চলে এসেছি আলহামদুলিল্লাহ, চলে এসেছি গোকিও রিজনে, গোকিও লেক নাম্বার 1। আসলে গোকিও রিজন 5টা লেক নিয়ে গঠিত, অল্টিচিউড অলমোস্ট 4,000-8,000 মিটার, দারুণ ভিউ, দারুণ দারুণ। যাচ্ছি গোকিও লেক, অলমোস্ট 4 ঘন্টা হয়ে গেছে ট্রেকিং করতেছি, সূর্য মাথার পিছনে, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় মাথা ব্যথা করতেছে। আজকে আশা করা যাচ্ছে আর 2 ঘন্টা ট্রেক করলে গোকিও লেক পৌঁছে যাব। প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা, অসম্ভব সুন্দর একটা ট্রেল, কেউ নাই, আমি একা একা ট্রেলে হাঁটতেছি, আমার সামনে এক গ্রুপ, পিছে এক গ্রুপ, মাঝখানে আমি একা, দেখি কতক্ষণ একা থাকতে পারি। ভালোই লাগে ইমরান ট্রেলে একা একা হাঁটতে। যাচ্ছি গোকিও লেক, বিশাল বড় ওয়াইড একটা ভ্যালি, উপর থেকে নিচে নামতে হবে, সামনে পিছে সব আমার টিমমেটরা, সামনে আছে কিছু, পিছে আছে কিছু, আমি মাঝখানে। অনেক বড় ডেডলি একটা ট্রেল, নিঃসঙ্গ, অনেক ঠান্ডা বাতাস, আজকে আজকে ট্রেলে ডে 8, গোকিও ট্রেল, অনেক ফরেনার আসতেছে রাস্তা দিয়ে।